লাবুর মুখে রুদ্রর ব্যাপারে সব কথা জানতে পেরে রুদ্রর উপর রেগে গেল হৈমন্তী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে রুদ্র লাবুর সাথে খুব খারাপ আচরণ করছে আর লাবুকে রীতিমতো মারধর করছে। ঠিক তখনই ফুলকি লাবুকে নিয়ে খুবই চিন্তা করতে থাকে। তারপরে রোহিতকে বললে রোহিত ফুলকির কথা মতো লাবুর কাছে আসে আর লাবুর এখানে এসে দেখে লাবুর খুবই খারাপ অবস্থা, আর একটু হলেই রুদ্র গরম তেলে লাবুর হাতে চুবিয়ে দিত। তখন এই সব কিছু দেখে রুদ্রর উপর রেগে যায় রোহিত আর লাবুকে সেভ করে নেয়। তারপরে দেখা যাবে রুদ্র বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ এখন তো আমি খারাপ হয়ে গেছি তাই না, আমার উপর দিয়ে কি ঘটে গেল সেটা কারো মনে নেই, আর এখন আমি খারাপ হয়ে গেছি, আর এখন তো আমার নামে গিয়ে মাস্টার মশাইয়ের কাছে গিয়ে কান ভাঙানো হবে তাই না, সবকিছু বলে মাস্টার মশাইয়ের কাছে আমাকে আরো বেশি খারাপ করা হবে। তখনই রোহিত বলতে থাকে, দেখ তুই নিজের মধ্যে নেই, তুই এখন নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা কর। দিদি তুই একদম ঘাবড়াবি না, আমি আছি তো, আমি আছি তো। অন্যদিকে দেখা যাবে ফুলকি চিন্তায় বাড়িতে বসে থাকতে না পেরেই রুদ্র বাড়ির সামনে চলে আসে, এসেই রোহিতের গাড়ি দেখে বলতে থাকে, হ্যাঁ এই তো স্যারের গাড়ি, স্যার নিশ্চয় ভিতরে আছে। না না মা আমাকে দিব্যি দিয়েছে তাই আমি ভিতরে যাব না, কিন্তু আমি এখানে তো দাঁড়াতেই পারি, আমি বাহিরে দাঁড়িয়ে থাকবো। এদিকে ফুলকি বাহিরে দাঁড়িয়ে আছে। তখনই রোহিত লাবুকে বলতে থাকে, দিদি তুই একদম ভয় পাবি না, তুই আমার সাথে এখনই ও বাড়িতে চলবি, তুই এখনই চল। রুদ্র মাথা ঠান্ডা না হওয়া পর্যন্ত তুই এ বাড়িতে কিছুতেই আসবি না, ও এখন মাথা গরম করে আছে, ওর মাথাটা গরম করা স্বাভাবিক, কিন্তু ও যে অবস্থায় আছে তুই এখানে থাকতে পারবি না, চল। তখনই রুদ্র খুব খারাপ আচরণ করতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ চলে যা চলে যা, তোর দিদিকে নিয়ে চলে যা, আমি তো এখন খারাপ হয়ে গেছি, অনেক খারাপ হয়ে গেছি, আমার নামে এখন কত কথাই না বলবি, আমি এখন সবার কাছে ভিলেন হয়ে গেছি, যা 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 তোর দিদিকে নিয়ে যা। তারপরে রোহিত বলতে থাকে, তুই এখন নিজের মধ্যে নিজে নেই রুদ্র, এতটাও মানুষ মাথা গরম করে না, তুই যেরকম করছিস এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তারপরে দেখা যাবে রুদ্রর সাথে অনেক রাগারাগি করেই তারপরে লাবুকে ওখান থেকে নিয়ে বেরিয়ে আসে রোহিত। তারপরে দেখা যাবে রুদ্র এদিকে মাথা গরম করে লুচিগুলোকে কাটতে থাকে আর বলতে থাকে, কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না, আমাকে অপমান করা, এত বড় সাহস আমাকে অপমান করা, আমি কিছুতেই কাউকে ছাড়বো না। এই বলে রুদ্র অনেক রাগ করতে থাকে আর রান্নাঘরে সবকিছু ছুটতে থাকে। অন্যদিকে দেখা যাবে ফুলকি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব চিন্তা করছে আর বলছে, কি ব্যাপার এখনো স্যার বের হচ্ছে না কেন, কিছু আবার হলো না তো ভিতরে। তারপরে দেখা যাবে রোহিত লাবুকে নিয়ে আসে আর বলে, দিদি গাড়িতে ওর। তখনই ফুলকি বলে ওঠে, দিদি দিদি তুমি এসেছো। তখন ফুলকিকে দেখে রোহিত আর লাবু দুজনেই চমকে যায়। তখন রোহিত বলতে থাকে, ফুলকি তুমি এখানে? তখন ফুলকি বলে, হ্যাঁ মার কথা আমি রেখেছি স্যার, আমি ভিতরে যাইনি, কিন্তু আমি এখানে দাঁড়িয়েছিলাম, আসলে চিন্তায় আমার ভালো লাগছিল না, দিদির সাথে কি হচ্ছে না হচ্ছে সেটা তো বুঝতে পারছিলাম না। তখনই লাবু ফুলকিকে জড়িয়ে ধরে। তারপর ফুলকি বলতে থাকে, দিদি তুমি একদম ভয় পাবে না, একদম ভয় পাবে না, কি হয়েছে স্যার কি হয়েছে? তখন রোহিত বলে, আগে চলো দিদিকে নিয়ে বাড়ি যাই, তারপরে না হয় সবটা শুনবে। তারপর দেখা যাবে ওরা গাড়িতে ওঠে, ওইদিকে পারমিতা ড্রয়িং রুমে। তখনই রোহিত লাবুকে নিয়ে বাড়িতে ঢুকলেই তখন পারমিতা চমকে যায় আর বলতে থাকে, কি ব্যাপার ভাই লাবু, তুই যে আবার ফিরে আসলি, কি হয়েছে কিছু হয়েছে? তখন লাবু কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। তখন পারমিতা খুব চিন্তা করতে থাকে আর বলতে থাকে, কি হয়েছে বলবি তো আমাকে, কি হয়েছে, রুদ্রদা কি আবার কিছু করেছে? তখন লাবু বলতে থাকে, মা কোথায় রে? তখন পারমিতা বলতে থাকে, এই তো মা ক্লাসে যাওয়ার জন্য বের হচ্ছে। তখনই অরুণা এসে লাবুকে দেখে পুরো চমকে যায় আর বলতে থাকে, লাবু তুই এখন এখানে, তুই এসে পড়লি যে আবার, কি হয়েছে কি হয়েছে মা বল আমার কাছে। তখনই লাবু অরুণাকে বলতে থাকে, আসলে কাকি মায়ের থেকে অনুমতি নিয়ে এই বাড়িতে আমি কিছুটা দিন থাকতে চাই, রুদ্র এখন মাথাটা গরম হয়ে আছে, এখন আমার ও বাড়িতে থাকা ঠিক হবে না। যা শুনে অরুণা পুরো চমকে যায় আর হৈমন্তী এসে বলতে থাকে, লাবু তুই এখন এখানে, কিরে রুদ্র আসেনি? তখনই লাবু বলতে থাকে, না মা রুদ্র আসেনি, আর আমিই চলে এসেছি, আমি একাই চলে এসেছি। তখন হৈমন্তী বলে, কি বলছিস তুই একাই চলে এসেছিস মানে কি হয়েছে? তখন লাবু বলতে থাকে, আসলে মা রুদ্র তো গলা দিয়ে খাবারগুলো নামছিল না, তাই আমাকে 15 মিনিটের মধ্যে খাবার তৈরি করে দিতে অর্ডার করলো, তখন না মা আমার হাত পা কাঁপছিল, আমি কি করবো বুঝতে পারছিলাম না, খাবারগুলো বানাতে না আমার অনেক লেট হয়ে গিয়েছিল। তখন রুদ্র রেগে যায় আমার উপর, আর রেগে গিয়ে আমার উপর খাবারগুলো সব ছুঁড়ে মারে, তুমি বিশ্বাস করো। তারপরে রান্নাঘরে আমাকে টেনে নিয়ে গিয়েছিল, তারপরে যেই সব হাব ভাব করেছে আর যা করেছে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম মা, ও রান্না করছিল সব তেলে ছিটে সব কিছু আমার উপর আসছিল। তারপরে লাবু সব কিছু খুলে বলে হৈমন্তীকে, হৈমন্তী সব কিছু শুনে অবাক হয়ে যায়, অবাক হয়ে হৈমন্তী লাবুকে বলতে থাকে, কি বলছিস তুই? তখন লাবু বলে, হ্যাঁ মা তোমার কি মনে হয় যে আমি ওখান থেকে চলে এসে ভুল করেছি? তখন লাবু আরো বলতে থাকে, মা আমাকে ভাই কিংবা ফুলকি কেউই নিয়ে আসেনি। তখন অরুণা বলতে থাকে, ফুলকি তুই বাড়িতে গিয়েছিলি? তখন রোহিত বলে, না মা ফুলকি ও বাড়িতে যায়নি কিন্তু বাহিরে দাঁড়িয়েছিল, তুমি এগুলো নিয়ে এত চিন্তা করো না তো। তারপরে দেখা যাবে লাবু বলতে থাকে, মা আমি ও বাড়িতে এখন আর যাবো না। কিন্তু না হৈমন্তী সাথে সাথে বলে ওঠে, লাবু তুমি কিন্তু রুদ্রকে ছেড়ে এসে ভুল করেছো, কারণ রুদ্র কি অবস্থায় এখন এমন করেছে সেটা তো তোমার বোঝা উচিত, যে মানুষটা তার সব থেকে কাছের সেই মানুষটা যদি তার বিপদে না পাশে থাকে তাহলে তো একটা মানুষ এরকম রাগ করবেই, ওর বিপদের সময় তুমি ওর পাশে দাঁড়াওনি, তাহলে ওর রাগ করাটা কি স্বাভাবিক নয়?
তোমার ওখানে থেকেই রুদ্র রাগটা ভাঙানো দরকার ছিল। যা শুনে লাভ পুরো চমকে যায়। তারপরেই অরুণা অবাক হয়ে যায়। অরুণা বলতে থাকে, কি বলছো দিদি তুমি এসব? তখন হৈমন্তী বলতে থাকে, হ্যাঁ লাবু, তুমি নিজের পায়ে নিজে কুড়ুল মারছো। তুমি এটা বুঝতে পারছো না যে মানুষগুলো তোমাকে এভাবে বাড়িতে থাকার জন্য ইন্ধন যোগাচ্ছে না, তাদের কাছে তুমি কদিন পরে বোঝা হয়ে যাবে। যা শুনে অবাক হয়ে যায় রোহিত। আর বলতে থাকে, না কোনোদিনও দিদি বোঝা হবে না, কারণ দিদির এটা নিজের বাড়ি। নিজের বাড়িতে দিদি যত দিন ইচ্ছে তত দিন থাকবে, সারা জীবন থাকবে, তাতে দিদি কেন বোঝা হবে? তখন হৈমন্তী বলতে থাকে, দেখো লাবু, তুমি এখন সবটা বুঝতে পারছো না। এখন হয়তো বা সবাই তোমার পাশে আছে, কিন্তু পরবর্তীতে তুমি কাউকে পাশে পাবে না। যা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন অরুণা বলতে থাকে, দিদি তুমি এটা কেমন কথা বলছো? তুমি কেন মেয়েটার অবস্থা ওটা বুঝতে পারছো না? তুমি কেন মেয়েটার দিকটা বুঝতে পারছো না বলো তো? তখন এই কথা শুনে হৈমন্তী রেগে ওখান থেকে চলে যায়। আর বলতে থাকে, আমার মেয়ের জীবনটা নষ্ট করার জন্য তোমরা উঠে পড়ে লেগো না, কারণ লাবু তো আর ওই সংসার ছেড়ে এখন চলে আসতে পারবে না। তাহলে ওকে রুদ্র মন জুগিয়ে চলতে হবে। এই বলেই হৈমন্তী ওখান থেকে চলে যায়। তখন লাবু বলতে থাকে, কাকিমণি মাকে বলে কোনো লাভ নেই, কারণ মা রুদ্রকে অন্ধবিশ্বাস করে, রুদ্র প্রতি অন্ধবিশ্বাসটা যায়নি এখনো। তারপরে পারমিতা লাবুকে নিয়ে উপরে চলে যায়। ওইদিকে সবাই চলে গেলে ফুলকি মনে মনে বলতে থাকে, জামাইবাবু যে কতটা সাংঘাতিক সেটা তো আর দিদি জানে না, দিদিকে কি তাহলে বলে দেবো? আর দিদিরই এই অবস্থা করেছে, তাহলে দাদা ভাই কি অবস্থা করবে? না দাদা ভাই তো সামনে বিপদ, আর সেটা পান্ডে স্যারও তো বলে গেল, কি করব আমি? যে করে হোক দাদা ভাইকে বাঁচাতে হবে। অন্যদিকে দেখা যাবে রুদ্র একা একা বাড়িতে থেকে খুবই রাগ করতে থাকে। আর বলতে থাকে, কাউকে ছাড়বো না আমি, একে একে সবাইকে শেষ করব, সবার আগে শেষ করব ওই অংশুমান সেনগুপ্তকে, ওই অংশুমান সেনগুপ্তকে আমি কিছুতেই ছাড়বো না। তারপর ওই দিনে জেরার কথাগুলো মনে করতে থাকে রুদ্র, আর রাগ করতে থাকে। ঠিক তখনই তেওয়ারি আসে। তেওয়ারি এসে বলতে থাকে, কি ব্যাপার দাদা, সোজা বাড়িতে ডাকলেন বৌদি? তখন রুদ্র বলতে থাকে, বৌদি নেই নেই নেই, একবারই গেছে, চলে গেছে গাটি পেঁচা নিয়ে, ও বাড়িতে চলে গেছে। তখন তেওয়ারি বলে, কি বলছেন দাদা? তখন রুদ্র বলতে থাকে, হ্যাঁ অংশুমান সেনগুপ্তকে একদম ঝাঁঝরা করে দিতে হবে, আমাকে খুব অপমান করেছে ওই দিন, পুলিশ টেনে নিয়ে খুব অপমান করেছে, আমার অপমানে লেগেছে তেওয়ারি, অপমানে লেগেছে, তাই ওই অংশুমান সেনগুপ্তকে একদম মেরে ফেলতে হবে, বুঝেছো? তখন তেওয়ারি বলে, আচ্ছা ঠিক আছে দাদা, এটা মাথায় থাকবে, আপনি চিন্তা করবেন না। তখনই রিকি এসে সব কথা শুনে চমকে যায়, আর মনে মনে বলতে থাকে, অংশুমানকে মেরে ফেলবে? দাদা কি বলছে এসব, আমি যে অংশুমানকে ভালোবাসি, না না অংশুমানে কিছু আমি হতে দিতে পারি না। তারপরে তেওয়ারি চলে গেলেই রুদ্র রিকিকে দেখে চমকে যায়, আর বলে, কি রে রিকি কখন আসলি তুই? তখনই রিকি কাঁদতে থাকে, আর রুদ্রর হাত ধরে বলতে থাকে, দাদা ভাই তুই অংশুমানকে কিছু করিস না, অংশুমানকে কিছু করিস না তুই। তখন রুদ্র বলে, কেন কি হয়েছে তোর, কি হয়েছে, তুই এরকম করছিস কেন? তখন রিকি বলে, অংশুমানকে আমি ভালোবাসি দাদা, তুই এরকম করিস না। তখনই রুদ্র বলতে থাকে, এত বড় সাহস, আমার বোনের দিকে হাত বাড়িয়েছে ও, ওর হাত দুটো আমি পিস পিস করে কাটবো, আর এত বড় সাহস কবে হলো এই ভালোবাসা টালোবাসা, ওই আমি তো কিছু জানি না। তখন রিকি অনেক কান্নাকাটি শুরু করে দেয়, আর পায়ে পর্যন্ত ধরে রুদ্রর, আর বলতে থাকে, দাদা তুই অংশুমানকে কিচ্ছু করিস না প্লিজ, আমি তোকে কথা দিচ্ছি অংশুমানকে আমাদের দলে মিটিয়ে নেবো, তাহলে তো তোর ভালো হবে, বল তুই প্লিজ ওকে কিছু করিস না। কিন্তু রুদ্র কোনো কথাই শোনে না, আর বলে, আমার বোনের দিকে হাত বাড়ানো, দাঁড়া এখনই দেখাচ্ছি মজা। এবারে তেওয়ারিকে ফোন করতে গেলেই রিকি একটা ছুরি নিয়ে নিজের হাতের রক্ত কেটে ফেলার ভয় দেখায় রুদ্রকে, আর বলে, দাদা তুই যদি এখন ফোনটা করিস তাহলে আমি নিজেকে শেষ করে দেবো। তখনই রুদ্র ভয় পেয়ে যায়, আর বলে, না বোন তুই এই কাজটা করিস না। আচ্ছা তেওয়ারিকে ফোন দাও, আমি ফোনটা করছি না, করছি না, তুই ছুরিটা সরা সরা। তখন রিকি বলে, না দাদা ভাই তুই ওকে কিচ্ছু করবি না, ওকে আমি ভালোবাসি। তখনই রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে আমি কিছু করবো না, এখনই আমি ফোনটা রেখে দিলাম, এই যে রেখে দিলাম, তুই এটা সরা এটা সরা। তারপর ছুরিটা সরিয়ে রুদ্র বলতে থাকে, তুই কি করতে যাচ্ছিলি, সেটা কি হয়েছে তোর, এই ভালোবাসা টালোবাসা কবে হলো, কি করেছিস তুই, তোকে ভুল বোঝাচ্ছে রিকি। তখন রিকি বলতে থাকে, না দাদা ভাই তোকে তো নিয়ে গিয়েছিল পুলিশ, পুলিশের অর্ডার ও অমান্য করতো কি করে বল, তাই তোকে নিয়ে গেছিল, ওর কি দোষ? তখন রুদ্র বলে, তুই ভুল করছিস রিকি, ওরা ইচ্ছে করে এই কাজগুলো করেছে আর তোকে ভুল বোঝাচ্ছে। তখন রিকি বলে, না দাদা ভাই তুই ওকে কিচ্ছু করবি না। তখন রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে তেওয়ারিকে তো আমি ফোন করে এখনই বলে দিচ্ছি যেন অংশুমানকে এখনকার মতো কিচ্ছু না বলে, তুই কিন্তু এরকম একটা কাজ কোনোদিনও করবি না, তুই কি করতে যাচ্ছিস, তুই ভাবতে পারছিস তুই এরকম কাজ কোনোদিনও করবি না। তখন এই বলে রিকিকে জড়িয়ে ধরে রুদ্র অবাক হয়ে তাকিয়ে থাকে।